প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা এই COVID-19 বিশ্বব্যাপী মহামারীর মধ্যে বর্তমান অবস্থায় তোমরা যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি, পড়াশোনার প্রস্তুতি খুব ভালো হচ্ছে। এবং আমাদের মাঝে মধ্যে আমরা প্রতিদিনই অনলাইন ক্লাস, ভিডিও ক্লাস এবং লাইভ ক্লাসে সংযুক্ত হচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আমাদের সেকেন্ড সেমিস্টার থেকে অর্থাৎ মডেল বেস 22 এখান থেকে পার্ট বি আনসিন প্যাসেজটি শেয়ার করব এবং সেই সাথে কোয়েশ্চেন নাম্বার 4 যে কি রয়েছে, টেবিলটি রয়েছে, সেই টেবিলটি পূর্ণ করব, সলিউশন করার চেষ্টা করব এবং 5 নম্বরে যে ট্রু ফলস আছে সেটি তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো যাওয়া যাক, আজকে আমরা প্যাসেজটি পড়ে নিই। জীবন আনন্দ দাস ওয়াজ বর্ন ইন আ স্মল টাউন অফ বরিশাল ইন 1899। 1899 সালে জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন। হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ এট দ্য এজ অফ 22। 12 বছর বয়সে তিনি স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন ইংরেজি বিষয়ে। দ্য নেক্সট ইয়ার পরের বছর হি স্টার্টেড হিজ টিচিং ক্যারিয়ার অ্যাজ আ প্রফেসর অফ ইংলিশ এট দ্য কলকাতা সিটি কলেজ। পরের বছর তিনি কলকাতা সিটি কলেজে ইংলিশ প্রফেসর হিসাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। হি লস্ট দ্য জব ইন 1928 অন দ্য চান্স অফ পাবলিশিং আ পোয়েম ইন দ্য পরিচয় পত্রিকা। পরিচয় পত্রিকাতে তিনি একটি কবিতা প্রকাশের কারণে তিনি তার চাকরিটা হারিয়েছিলেন। বাট 2 ইয়ার্স আফটার, কিন্তু 2 বছর পর হি জয়েন রামজাস কলেজ দিল্লি। তিনি দিল্লির রামজাস কলেজে যোগদান করেন আবার। হি রিটার্ন টু হিজ প্লেস অফ বার্থ, তিনি তার জন্মস্থানে ফিরে আসেন তার নেক্সট ইয়ার পরের বছরটিতে। He got an appointment in Rajmohan College, Brajmohan College. তিনি ব্রজমোহন কলেজে আবার যোগদান করেন। এটি বরিশালে কত সালে? ইন 1935। 1935 সালে বরিশালে ব্রজমোহন কলেজে তিনি যোগদান করেন। ইন 1947, 1947 সালে হোয়েন দ্য পার্টিশন ওয়াজ মেড, যখন বাংলা বিভক্ত হয় অর্থাৎ ভারতবর্ষ বিভক্ত হয়েছিল, জীবনানন্দ দাস লেফট বাংলাদেশ। জীবনানন্দ দাস বাংলাদেশ ত্যাগ করেছিলেন, ফর ইন্ডিয়া, ইন্ডিয়াতে চলে গিয়েছিলেন। ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে তিনি হি স্টার্টেড এডিটিং, তিনি কাজ করা শুরু করেন দ্য স্বরাজ পত্রিকা। স্বরাজ পত্রিকা ছিল একটি প্রিন্ট মিডিয়া, ওটাতে এই পত্রিকা তিনি কাজ করেন। ইন 1951 হি জয়েন্ট দ্য খড়গপুর কলেজ, তিনি খড়গপুর কলেজে 1951 সালে যোগদান করেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার, তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন ইন 1953, 1953 সালে। হি মেট উইথ আ ট্রেন অ্যাক্সিডেন্ট অন দ্য 14th October 1954, 1954 সালে 14 অক্টোবরে তিনি ট্রেন অ্যাক্সিডেন্টে পতিত হন। হি ওয়াজ হসপিটালাইজড আফটার আ ফিউ ডেজ, কিছুদিন পর তিনি হসপিটালাইজড হয়েছিলেন। হি পাসড অ্যাওয়ে অন দ্য October 22, 1954, অর্থাৎ 1954 সালের 22 অক্টোবর তিনি পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা কোয়েশ্চেন নম্বর 4 কমপ্লিট দ্য গ্রিড বিলো উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন। 4 নম্বরে যে আমাদের সব থাকে সেটায় 4টা কলাম থাকে। একটা কলামে রয়েছে ও ওয়া, আরেকটা রয়েছে ইভেন, আরেকটা রয়েছে ওয়ার্ড, আরেকটা রয়েছে হুইন। আমরা এই প্রাপ্ত আনসিন প্যাসেজের তথ্যের ভিত্তিতে এই গ্রিডটা, এই সবটা পূরণ করে দেবো। দেখো প্রথমে রয়েছে জীবনানন্দ দাস, ইভেন্ট হচ্ছে বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়। তাহলে এখানে হয়ার, এখানে ডট ডট অর্থাৎ ব্ল্যাঙ্ক আছে, তাহলে আমরা 1 নম্বরে যে উত্তরটি পাচ্ছি সেটা দেখো আমি দিয়ে দিয়েছি, ইন আ স্মল টাউন বা বরিশাল, বরিশালের একটি ছোট্ট শহর। দেখো 2 নম্বর যেটা, হি অবটেইন এমএ, তিনি এমএ পাস করেন
এম এ ডিগ্রি অর্জন করেন। কত সালে? তিনি ১৯২১ তিনি এই এম এ ডিগ্রি অর্জন করেন। তিন নম্বরটায় দেখো, কেরিয়ার অ্যাজ এ প্রফেসর, অ্যাজ এ প্রফেসর হিসাবে তিনি তার জীবন শুরু করেন, তার কর্মজীবন শুরু করেন তিন নম্বরে, কোথায়? কলকাতা সিটি কলেজ। কোথায় বলেছি বলো? কলকাতা সিটি কলেজে তিনি তার কেরিয়ার শুরু করেন। আচ্ছা, এরপরে চার নম্বরে রয়েছে হি মাইগ্রেটেড, তিনি ইহন অর্থাৎ উত্তর উত্তীর্ণ হন। চার নম্বরে কোথায়? ইন্ডিয়াতে, তিনি ইন্ডিয়াতে যান, ইন্ডিয়াতে স্থানান্তরিত হন। কত সালে? ইন 1947। তার এখানে তথ্য কি দিলাম আমরা বলত? চার নম্বরে ইন্ডিয়া হবে। এবং পাঁচ নম্বরে রয়েছে দেখো হো বা হোয়াটের এখানে খালি স্থান অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হবে রবীন্দ্র পুরস্কার। খালি করে কি হবে এখানে? বাস্তবে রবীন্দ্র পুরস্কার অ্যাওয়ার্ডেড। কত সালে তিনি রবীন্দ্র পুরস্কার অর্জন করেছিলেন? ইন 1953। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাস্তবে ট্রু ফলস দিয়ে আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। দেখো বাস্তবের প্রশ্ন রয়েছে, জীবানন্দ দাস ওয়াজ বর্ন ইন যশোর। তাহলে আমরা প্যাসেজে পড়েছি তিনি তো যশোরে জন্মগ্রহণ করেন নাই, কোথায় করেছে বলো? ইন এ স্মল টাউন বরিশাল। তাহলে এখানে বরিশাল উত্তর হবে। বিতে তথ্য দেওয়া আছে হি টুক হিজ মাস্টার্স ডিগ্রি ইন বেঙ্গলি। আমরা প্যাসেজে বলেছি, লক্ষ্য করেছ যে তিনি বাংলায় মাস্টার্স বা স্নাতক উত্তর করেছেন না? এই তথ্যটি ফলস। এটি কি বলো? ফলস। ট্রু আনসার হবে তিনি ইংলিশ, অর্থাৎ এখানে ইংলিশ হবে। সি তে দেখো হি স্টার্টেড হিজ ফার্স্ট কেরিয়ার এট দ্য কলকাতা সিটি কলেজ। এই তথ্যটি প্যাসেজের অনুপাতে ট্রু অর্থাৎ ইনফরমেশন সত্য, এই জন্য আমরা ট্রু লিখে দেব। তারপরে ডি তে জীবনানন্দ দাস মিট আ ন্যাচারাল ডে। জীবনানন্দ দাস আমরা জানি যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার, কিন্তু এখানে দেওয়া আছে ন্যাচারাল ডে এর কথা। নো, এটা ফলস হবে। কারেক্ট আনসার হবে এখানে ন্যাচারাল ডে এর পরিবর্তে কি হবে বসাবে বলো? ট্রেন অ্যাক্সিডেন্ট। এবং ই তে হি ডাইড ইন 1952, তিনি 1952 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন বা মৃত্যুবরণ করেছিলেন। এটি ফলস, এটা সঠিক হবে হলো ইন 1954, অর্থাৎ তিনি 1954 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এই মডেল টেস্ট অর্থাৎ মডেল কোয়েশ্চেন 22 থেকে আনসার পার্ট বি আনসার প্যাসেজ আলোচনা করলাম, এবং সেই সাথে তোমাদের একটু যাতে উপকৃত হতে পারো কোয়েশ্চেন নাম্বার 4 সলিউশন করলাম, সমাধান করে দিলাম, এবং ট্রু ফলস সমাধান করে দিলাম। তোমরা পড়াশোনার সাথে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে এই মুহূর্তে বাবা মা বা অভিভাবকের কথা শুনে পড়াশোনা চালিয়ে যাবে এই প্রত্যাশায়। আবার পরবর্তী ক্লাসে কোনো বিষয়টা দেখা হচ্ছে, সেটা তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।